আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক আজকে আমাদের বীররা একাধিক ঘটনা ঘটিয়েছে এই মুহূর্তে গাজার রাফা জাবালিয়া সহ বিভিন্ন অঞ্চলে বীরদের সাথে সেনা সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে বীররা মাটির নিচ থেকে উঠে এসে যেই ঘটনা ঘটাচ্ছে একটা অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে আমাদের কাশেম ভাইয়ের যে টিমটা আছে ব্রিগেড সেই ব্রিগেডটা ব্যাপক অ্যাক্টিভিটিস চালাচ্ছে তবে তারাও যথেষ্ট কি বলা হয় যে মানে সমস্যাকে ফেস করছে অনেকে বরণ করেছে দর্শক এই মুহূর্তে রাফাতে যখন টান টান উত্তেজনা পানি আনতে গিয়ে যখন যেই ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বীররা পাল্টা আক্রমণ চালিয়েছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে গাজায় অবস্থানরত দখলদার ইসাল সেনাদের বিভিন্ন টিমের উপর এক যুগে হামলা চালিয়েছে বীররা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্টে আমাদের বীরদের সামরিক শাখা আল কাসেম ভাইয়ের যে টিম আছে তারা বলছে তাদের স্নাইপাররা আই মিনস হচ্ছে যারা কি বলা হয় এটারে মানে যারা লং রেঞ্জ থেকে শ্যুট করে অনেক দূর থেকে কোনো আওয়াজ হয় না চাষ করে একটা বিছিয়ে আসে করে বিঁধে তারপরে মরে যায় আমাদের আলকাসেম ব্রিগেড বলছে তাদের স্নাইপাররা জাবালিয়ার পূর্বাঞ্চলে সেখানে আপনার ইসালি সেনাদেরকে লক্ষ্য করে স্নাইপাররা গুলি করেছে একজন শাহাদাতবরণ শাহাদাত না দুনিয়া টপকাইছে রাফার পূর্বাঞ্চলে তানুর এলাকায় পনেরোটি ইসালি সেনাদের এলাকায় পনেরো জন ইসরায়েলি সেনাদের উপর প্রথমে অ্যান্টি পার্সোনাল ডিভাইস দিয়ে হামলা চালানো হয় এরপর এই সেনারা যে বাড়িতে অবস্থান নিয়েছিল সেখানে হালকা অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেও হামলা চালানো হয়েছে একই এলাকায় ইয়াসিন ওয়ান জিরো ফাইভ রকেট ব্যবহার করে একটি মার্কাবা ট্যাঙ্কেও হামলার দাবি করেছে আমাদের বীররা এছাড়া রাফার ক্রসিংয়ে গোলা বর্ষণ এবং আপনার যে যুদ্ধ উড়ে আসছে ইসালির শরণার্থী শিবিরের উপরে এই মুহূর্তেও সেই বিমানকে লক্ষ্য লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র করে একটি ইসালি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারেও হামলা চালিয়েছে আমাদের বীররা আমাদের বীররা আরও বলছে যে রাফাতে ইসালের একটি বোলডোজারকেও উড়িয়ে দেওয়া হয়েছে আপনার ক্ষেপণাস্ত্র ছোড়ে দখলদার ইসালি সেনারা বর্তমানে সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে জাবালিয়া শরণার্থী শিবিরে আজকে সকালে আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম যে সেখানে কি দৃশ্য আমরা দেখছি যে স্রোত বসছে কিসের শরীরের এই গরম রক্তের কিন্তু এগুলা কেউ দেখবে না আচ্ছা ইসালি সেনাবাহিনী বলছে এই যুদ্ধে সবচেয়ে তীব্র যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে জাবালিয়াতে কারণ জাবালিয়ার রাস্তাগুলো অনেক সরু এতে করে তারা সব জায়গায় ট্যাঙ্ক নিয়ে আপনার ঢুকতে পারছে না কিন্তু বীরদের যুদ্ধরা ঠিকই হঠাৎ করে এসে তাদের উপর হামলা চালাচ্ছে ইসালের দাবি জাবালিয়াতে তারা বীরদের শতাধিক যোদ্ধাকে শাহাদাত বরণ করিয়েছে এছাড়া জাবালিয়া থেকে তিনজন জিম্মির মরদেহ উদ্ধারের ইসাল দিচ্ছে তবে উক্তি বীরদের হাতে এখানে ট্র্যাপিং প্লাস যেই টানেলগুলোর মুখগুলা এখানে অনেক জায়গাতে কানেক্টেড সো এগুলাতে অনেকটা মাইকার চিপায় পড়ছে ইসাইল এক যুগে আজকে আমরা যখন নিউজটি করছি সকালের পরে প্রায় পনেরোটা জায়গায় তারা টিম হিসাবে আক্রমণ করছে কেউ বুলডোজার হচ্ছে কেউ যুদ্ধ বিমান কেউ সেনাবাহিনীকে যান উড়াই দিচ্ছে আর কি করছে আরবিরা বৈশা বৈশা খুরমা খাজুর খাচ্ছে আর সংবাদ মাধ্যমে বলতেছে ফিলিস্তিনের কিছু হলে আমরা এই এই বক্কর চক্কর কথা আর কি বিড়িতে জন্য দোয়া চাচ্ছি ভালো থাকুন